প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল এবিটিভি বাংলায়। আমি আমির হোসেন। দেখতেই পাচ্ছেন সুন্দর একটি গরুর খামার। তো এই খামারটি কীভাবে পরিচালনা করতেছেন সে বিষয়ে আমরা এখন আলাপ করব এখানকার ম্যানেজারের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার নাম? আজিজ। আপনার নাম আজিজ? আচ্ছা, তো এই খামারে আপনি কত বছর যাবৎ আছেন? দুই বছর যাবৎ এই খামারটিতে আছেন। তো আপনাদের এই খামারে সর্বমোট গাভী আছে কতগুলো? গাভী আছে 27টা। একটু জোরে কথা বলেন, গাভী আছে 27টা গাভী আছে নাকি? হ্যাঁ 27টা। এই তো প্রতি বছরই তো 27টা বকন বাচ্চা হচ্ছে নাকি? প্রতি বছর 27টা বকন হয়, সার হয়। সার হয়, বিভিন্ন বাচ্চা হয়। তো এই বাচ্চাগুলো বিক্রি করেন কীভাবে আপনারা? বাচ্চাগুলো দুধ ছাড়লেই বাচ্চা বিক্রি। দুধ ছাড়লেই বাচ্চা বিক্রি? তো এই যে বাচ্চাটা দেখতেছি, এটা কয় মাস বয়স? এটা আট মাস বয়স। আট মাস বয়স। এটা দুধ ছাড়তে আর কতদিন লাগবে? কোন জাতের এটা? মাখনটা ওই যে এই সাইডে একদম লাস্টে যে সাদাটা দেখতেছি ওইটা লাস্টে? আচ্ছা, ওইটা আমরা একটু দেখবো। তো এটার মাছ দুধের রেকর্ডটা কিরকম? ২৫ সকাল বিকাল ২৫। তারপরে এই যে এটা দেখতেছি, এটাও কি বকন বাচ্চা নাকি? এটা বকন। এটা তো দেখতেছি আরো উন্নত জাতের। এইটা আরো উন্নত জাতের বাচ্চা। হ্যাঁ, আরো উন্নত জাতের। এটা তো আরো অনেক উন্নত জাতের বাচ্চা। এটা কি বাচ্চা? এটা দামুর বাচ্চা। দামুর তো বাচ্চা। কোন জাতের এটা? এটা করস। করস? এটা হলো করস নাকি? এটার মাছ দুধের রেকর্ডটা কিরকম? ২০ কেজি। তো এটা কিরকম দামে বিক্রি করতে পারবেন? ৫০। তো এত দামে ৫০ কি বিক্রি হবে? বাচ্চাগুলো ৫০-এর মধ্যে বিক্রি হবে? ৫০ সাথে সাথে বিক্রি। এগুলা কোথায় নিয়ে বিক্রি হবে? হাটে? হাটে হয়, খামারের থেকে হয়। হাটের থেকে হয়, খামারের থেকে হয়? খামারের থেকে খুব বেশি হয়, হাটে খুব কম যায় নাকি? আপনি এই যে বকন বাচ্চাটা দেখতেছি আপনাদের, এটা কোন জাতের? এটা হলে অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান? এই যে কালো সাদা অস্ট্রেলিয়ান, কালোটা অস্ট্রেলিয়ান। আচ্ছা, এটা কয় মাস? দুটোটাই আট মাস করে। এই দুটোটাই হলো আট মাস করে। এগুলো কীরকম দামে বিক্রি হবে? এ ৪৫ করে। ৪৫ করে। এদের মা দুধের রেকর্ডটা কীরকম? মা দুধের রেকর্ড কিছু সকাল বিকাল ১৫ কেজি, কিছু ২০ কেজি এরকম। তো আপনাদের এই গাভীগুলো আমরা একটু দেখি। এই যে গাভীটা দেখতেছি, আপনারা কি গাভীটি বিক্রি করেন মাঝে মাঝে নাকি? না না, গাভী বিক্রি হয় না মাঝে মাঝে। যেটি নষ্ট হয়ে যায় সেগুলো নষ্টটা বিক্রি তো হবেই। নষ্টটা বিক্রি করে ফেলান আর এই ভালোগুলো রেখে দেন নাকি? ভালো গাভী বিক্রি করেন না। তো ভাইয়া, আমাদের একটু একটু পরামর্শ দিবেন, এই নতুন যারা একটু গাভী কিনতে চায় কীরকম দেখে গাভী কিনতে পারে একটু যদি বলতেন। গাভী দেখে চিনার উপায়টা কি? গাভী দেখে চিনার উপায়, গাভী তো এই গাভীটা সবচেয়ে ভালো বলেন নাই? এই যে সাদা, এটা সাদা, এটা এটা সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো, সবচেয়ে উঁচা দেখা যেতেছে নাকি? সবচেয়ে উঁচু দেখা গেলে বলেন যে কালার ভালো, ওই শরীর দিয়া গাড়ে চানাডল সেকন দুধ বেশি হয়। দুধ কতটুকু হচ্ছে এটা? সকাল বিকাল ২৫ কেজি। সকাল বিকাল ২৫ কেজি। তো এই এই গাভীটা কীভাবে সংগ্রহ করলেন আপনারা? এই গাভী কোথা থেকে? এই তো কোথা থেকে কিনে আনলেন? এই কিনা এই যে শনি আখড়া থেকে। শনি আখড়া? শনি আখড়া। এটা কি খামার থেকে নাকি? খামার থেকে। কত দাম দিয়ে কিনে আনলেন? ৩ লাখ। ৩ লক্ষ টাকা দিয়ে? হ্যাঁ। আচ্ছা, তারপরে এই যে আপনাদের অন্য অন্য গাভী যেগুলো দেখতেছি এগুলো কীভাবে সংগ্রহ করলেন? এই যে এই সাদা গাভীটা এভাবে এই এই দুটি আনা হয়েছে ৫ লাখ দিয়ে। এই দুইটা আনছেন ৫ লাখ? এই দুইটা কি বকন বাচ্চা সব আনছেন ৫ লাখ দিয়ে নাকি? এটা বকন বাচ্চা আছে, একটা সার বাচ্চা আছে। একটা বকন বাচ্চা, একটা সার বাচ্চা। আর দুধ দিতে আসলে কীরকম? দুধ এই দিয়ে সকাল বিকাল ২০ কেজি, ওই দিয়ে সকাল বিকাল ১৫। না, যখন কিনে আনা হলো তখন হইতেছিল কিরকম? ও তো সকাল বিকাল এখনই ২০ কেজি সকাল বিকাল। এখনো ২০ কেজি? এখন আবার গাভী নিয়েছি না, আবার গাভী নিয়েছি। তো দুইটা ৫ লাখ টাকা দিয়ে কিনে আনলেন নাকি? এরকম দাম দিয়ে তো আপনারা তো অনেক দাম দেখতেছি আমরা, গরুগুলো অনেক দাম দিয়ে কিনে আনেন নাকি? অনেক দামই করে। গরু গরু বুঝে দাম, গরু বুঝে দাম। তো এই জায়গায় সবচেয়ে কম দামে গরু কোনটা কিনে হয়েছে আমাদের যদি একটু দেখাতেন? সবচেয়ে কম দামে গরু কিনে হয়েছে এই গরুটা কিনে হয়েছে কম দামে ১.৫ লাখ টাকা। এই গরুটা কিনে হয়েছে ১.৫ লক্ষ টাকা। এটা তো দেখতেছি মিডিয়াম সাইজের। মিডিয়াম সাইজ গরুর দুধ অনেক হয়। দুধ কতটুকু হয় এটা? দুধ এই ১৮ কেজি সকাল বিকাল। এটা কয় দাঁতের? এটা এটা ৬ দাঁতের। ৬ দাঁতের।
তারপরে এই যে এই গাবিটা দেখতেছি, এটা কোন জাতের? এটা অস্ট্রেলিয়ান। এটা হলো অস্ট্রেলিয়ান। এটার সাথে দেখতেছি একটা বাচ্চাও আছে নাকি? এই বাচ্চা, এটারই বাচ্চা। এটা তো বড় জাতের দেখতে। বড় জাতের। তো প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি চমৎকার একটি গরুর খামারে, এবং এই খামারে উন্নত জাতের বিভিন্ন ধরনের গরু আছে নাকি? বিভিন্ন ধরনের। এই যে এই গরুটা দেখতেছি, এটা কোন জাতের ভাইয়া? অস্ট্রেলিয়ান। এটা অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান। তো এই গরুটা কীভাবে সংগ্রহ করলেন? এই গরুটা, এই গরুটার বাচ্চা থেকে হয়েছে। এই গরুটার বাচ্চা থেকে? হ্যাঁ। এই গরুটার বীজ দিয়ে এই গরুটা পাইছেন আপনারা নাকি? তাহলে তো একটা চমৎকার বাচ্চা পেয়েছেন। এই বীজগুলো আপনারা কীভাবে নেন? বাচ্চাটার বয়স কত দিন? বাচ্চাটার বয়স 25 দিন। 25 দিন, মাশাআল্লাহ। তো আর মার দুধের রেকর্ডটা কীরকম? মার রেকর্ড 30 কেজি সকাল দুটা। তো আপনাদের এই খামারে সবচেয়ে বেশি রেকর্ডের গরু আছে কোনটা? সবচেয়ে বেশি রেকর্ডের এই গরুটাই। হ্যাঁ, এইটি আর এইটি। এই যে 30 লিটার, এটা হলো সবচেয়ে বেশি। আর আর কোনটা? আর আর এই যে এই গরুটা। তো এই গরুটার দিকে আমরা শিংটা কাটা হয়েছে নাকি? আপনাদের এই যে খামারটি ঠিকানা যদি আমাদের একটু বলতেন। এটা ঠিকানা, এটা কোন গ্রাম? ছোট মনিরা। হ্যাঁ। তারপরে থানা কেরানীগঞ্জ? থানা কেরানীগঞ্জ। আর বিভাগ হলো ঢাকা? বিভাগ ঢাকা। ছোট মনিরিয়া না? তো আপনার মোবাইল নাম্বারটা যদি আমাদের একটু বলতেন। আপনাদের এই যে গরুগুলোকে আমরা যদি দেখতেছি, তাদেরকে কী কী খাবার দেন আপনারা? গরু খাবার কারি খাওয়ানো হয়, ঘাস খাওয়ানো হয়, কুড়া ভুষি, মানে গম ভুষি খাওয়ানো হয়। তো এই যে এক একটা গরুকে খাওয়াতে আপনাদের খরচটা কীরকম হয়? একটা গরু ডেলি দিন 250 টাকা। দিনে 250 টাকা করে খাচ্ছে? কি কুড়া ভুষি খাওয়াচ্ছেন আর ঘাস খাওয়াচ্ছেন কীভাবে? কুড়া ভুষি, ঘাস দিলে 250 টাকা। ঘাস খাওয়ান না খেরো খাওয়ান? খেরো খাওয়াই, ঘাসও খাওয়াই। খেরো খাওয়ান, ঘাসও খাওয়ান। আচ্ছা, খেরটা কখন খাওয়ান আর ঘাসটা কখন খাওয়ান? খেরটা মানে গাভিন গরু খাওয়াই ঘাস, আর এদের বকনা গরু খাওয়াই খেয়ার। গাবিগুলোকে ঘাস খাওয়ান আর বকনাগুলোকে খ্যার খাওয়ান? আচ্ছা। তো ভাই, এই জায়গায় সর্বমোট গাবি আছে কতগুলো? 27টা। এখন পার ডে দুধ দিচ্ছে কিরকম? এখন পার ডে দুধ গাবিন আছে তো, এবারে 20টা গরু 250 লিটার দুধ হয়। 20টা গরু 250 লিটার সকাল বিকাল। আচ্ছা, তো এই যে দুধগুলো বিক্রি করেন কীভাবে? 50 টাকা খামারে এলে খামারে লস আসতেছে। দুধ বেচতেছেন 50 টাকা করে আপনারা নাকি? হ্যাঁ, দুধ 50 টাকা। তো এই যে আপনাদের এই যে বড় একটি খামার পরিচালনা করতে কজন লোক প্রয়োজন হইতেছে? মোটামুটি 4 জন। মোটামুটি 4 জন। এদেরকে বেতনটা কিভাবে দেন? বেতন মাসে 15, 16, 18। তো এই যে আপনারা কি দুধ সবসময় কি বিক্রি করতে পারেন না? অনেক সময় আবার দুধ রয়ে যায়। না, সবসময় বিক্রি করেন? এটা কীভাবে করেন আমাদের যদি একটু বলতেন? এটা দুধ লাগানি আছে, লাগানি বলতে গোয়াল ঠিক করা আছে। আচ্ছা, গোয়াল ঠিক করা আছে? গোয়াল ঠিক করা আছে। গোয়ালকে দিয়ে দেন নাকি? গোয়ালকে দিতে হয়। আর না, সে যদি না নেয় তখন? নেবে। নেবে? নেবে। জ্বর বৃষ্টি মেঘা আবার জ্বর আবার কোনো দিন নাই। আচ্ছা, নেবে নেবে। সেই জন্য আপনাদের দুধ বিক্রি করতে আর কোনো সমস্যা হইতেছে না নাকি? সমস্যা। আচ্ছা, তো ভাইয়া, এই যে খামার করে আপনারা প্রফিটটা কেমন আছে আমাদের যদি একটু বলতেন? মাসে সব খরচ বাদ দিয়ে কিরকম টাকা আয় করা সম্ভব? মাসে সব খরচ বাদ দিয়ে এই 13 বছর খামার বয়স হয়েছে, 13 বছর প্রত্যেক মাসে 20,000 টাকা লস আসছে। প্রত্যেক মাসে 20,000 টাকা লস আসছে? আচ্ছা, তাহলে খামারটা কীভাবে চলতে আছে? খামার চলতেছে আমি কিছু শখের আশায় দিই, শখে দিছি খামার। শখে দিছে? এই শখের আশাই চলতেছে নাকি? তো এই যে আপনাদের যে বকন বাচ্চাগুলো দেখতেছি আমরা, সেগুলো যে বছরে তো একবার বিক্রি করতে পারেন? হ্যাঁ, বছরে একবার বিক্রি করা। তো বিক্রি করার পরও কি প্রফিট পাচ্ছেন না? বিক্রি করার পর মনে করেন যে মাসে 20,000-25,000 লস আছে,
বারো মাসে কত টাকা লস আসে, বাচ্চা করা বেশি এই লসটা বলেন যে কোনো রকম তাও পূরণ হয় না, ঘাটতি থাকে, ঘাটতি থাকে, বছর হিসেব করে ঘাটতি থাকে, ঘাটতি থাকে। তো মালিকের কোনো আয় আসতেছে না? না, মালিকের কোনো আয় আসতে। তো এই যে নতুন যারা একটু খামার করতে আগ্রহী তাদের উদ্দেশ্যে আপনাদের পরামর্শ কি? তাদের পরামর্শ আছে, পরামর্শ হ্যাঁ, তারা কি খামারে আসা উচিত না না আসা উচিত? খামারে তারে আসা উচিত না না উচিত না, কিছু কি আর বলবো, ওর কাছে খামারটা লাভে আসবে, খামারটা লাভে আসলে আর দেরি হবে কিছু, মানে সময় লাগবে না? সময় লাগবে। তো নতুন যারা একটু খামার করবে করলে তার কিছুদিন লস আসবে, লস আসবে, ধৈর্য ধরে খামার পরিচালনা করে যেতে হবে। যারা ইনভেস্টও তো অনেক, এই যে এত বড় একটি খামার করতে তো প্রায় কত 1 কোটি টাকার মতো খরচ গেছে না নাকি? 80 লক্ষ টাকার মতো খরচ হয়েছে নাকি, শুধু এই যে গরু কিনতে নাকি না ঘর তৈরি সহ? গরু কিনতে, গাছ খেত লাগতে, এই ঘর মর দিয়ে সম্পূর্ণ সম্পূর্ণতে প্রায় 80 লক্ষ টাকার মতো খরচ করে এখন যদি আবার প্রতি মাসে 20,000 টাকা লস হয় তখন সে মালিক টিকবে কীভাবে? আমাদের আচ্ছা, আর আপনারা কি কোনো ব্যাঙ্ক ট্যাঙ্ক লোন পাচ্ছেন কি না? কোনো লোন পাচ্ছেন না সরকারিভাবে নাকি? ওকে ভাইয়া, তো এতক্ষণ চমৎকার চমৎকার পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মোবাইল নাম্বারটা যদি আরেকবার বলতেন। 01 70 16 38 1। আপনার নামটা আরেকবার বলে দেন। নাম আজিজ, আজিজ ভাই। ওকে ভাই, আপনাকে ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক সুন্দর এবং একটি বিশাল গরুর খামার আমরা দেখানোর চেষ্টা করলাম, কিন্তু 1.5 বছরের মাথায় এখনও তারা লস গুনছে, অনেক টাকা ইনভেস্ট করে খামারটি শুরু করে তারা একটু লস গুনতেছে। ভবিষ্যতে ইনশাল্লাহ ভালো হবে, তখন আমরা যদি সম্ভব হয় আবার আসবো, আবার এসে খামারের উদ্যোক্তাদেরকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের আমার এই প্রতিবেদনটি ভালো লেগেছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।